থ্রি গর্জেস বাঁধ চীনের অর্থনীতি ফুলে ফেঁপে ওঠার অন্যতম কারণ। চীনের ইলিং জেলার সানডোপিং শহরে এই বাঁধ অবস্থিত। এশিয়ার দীর্ঘতম এবং বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী চীনের ইয়াংজি। এই নদীর উপরে গড়ে উঠেছে থ্রি গর্জেস বাঁধ। চীনের ইলিং জেলার সানডোপিং শহরে এই বাঁধ অবস্থিত। জলধারণ ক্ষমতার ভিত্তিতে এই বাঁধ পৃথিবীর বৃহত্তম শক্তি উৎপাদন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম। তবে থ্রি গর্জেস বাঁধ শুধু শক্তি উৎপাদনের মাধ্যমে নজির গড়েননি, পৃথিবীর আর্নিক গতি পরিবর্তন থেকে শুরু করে পৃথিবীর আকৃতিতেও বদল আনে এই বাঁধ। 2005 সালে নাসার বিজ্ঞানীরা জানান যে থ্রি গর্জেস বাঁধের বিপুল জলরাশির চাপে পৃথিবী আগের চেয়ে কিছুটা নুজ হয়ে গিয়েছে। নাসার বিজ্ঞানীদের দাবি, এই বাঁধের ফলে পৃথিবীর মাঝের অংশ সামান্য স্ফীত এবং দুই মেরু অঞ্চল চেপে গিয়েছে। শুধু তাই নয়, পৃথিবীর আর্নিক গতির বেগেও পরিবর্তন দেখা গিয়েছে থ্রি গর্জেস বাঁধের বিপুল পরিমাণ জলরাশির চাপে। আগের চেয়ে পৃথিবীর আর্নিক গতি কমে গিয়েছে, এর ফলে বেড়ে গিয়েছে দিনের দৈর্ঘ্য। থ্রি গর্জেস বাঁধের জন্য দিনের দৈর্ঘ্য 0.06 মাইক্রোসেকেন্ড বৃদ্ধি পেয়েছে। যদিও এই সামান্য পরিবর্তন সাধারণ মানুষের নজরে পড়েনি। থ্রি গর্জেস বাঁধ নির্মাণ কাজ শুরু হয় 1994 সালে। 40,000 কর্মী এই বাঁধ তৈরিতে কাজ করেছিলেন। বাঁধ তৈরিতে প্রায় 3 কোটি ঘনমিটার কংক্রিট ব্যবহার করা হয়েছিল। 17 বছর ধরে তৈরি করা থ্রি গর্জেস বাঁধ, তাও এর নির্মাণ সম্পূর্ণ হয়নি। পরে আলাদা করে জাহাজ তোলার জন্য শিফট লিফট সহ আরও নানান যন্ত্রপাতি তৈরি করা হয়। থ্রি গর্জেস বাঁধটি তৈরি করতে 26,42,640 কোটি টাকা খরচ হয়েছে। 2.3 কিলোমিটার দীর্ঘ এই বাঁধের উচ্চতা 180 মিটার। থ্রি গর্জেস বাঁধ এমনভাবে তৈরি করা হয়েছে যাতে প্রাকৃতিক বিপর্যয়ের প্রভাবেও ক্ষতিগ্রস্ত না হয়। এই জলবিদ্যুৎ প্রকল্পটি চাক্ষুষ করতে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসে। তবে থ্রি জর্জেস বাঁধের ইতিহাস পড়তে পড়তে জড়িয়ে রয়েছে বিতর্ক। ইয়াংজি নদী বর্ষায় ভয়ানক রূপ ধারণ করত। তার প্রকোপ চীনের বহু এলাকায় বন্যা দেখা দিত, চাষবাসের জমির ক্ষতিও হতো ব্যাপক। প্রাথমিকভাবে বন্যা রুখতে ইয়াংজি নদীর উপর বাঁধ তৈরির চিন্তাভাবনা করা হয়। বিপ্লব পরবর্তী চীনের প্রেসিডেন্ট সান ইয়াতসেন সর্বপ্রথম এই বাঁধের পরিকল্পনা করেন। তারপর গৃহযুদ্ধ এবং অন্তর্দ্বন্দ্বের কারণে এই বাঁধ নির্মাণের ঘটনা বাস্তবায়িত হয়নি। 1944 সালে হেড ডিজাইন ইঞ্জিনিয়ার জন এল সাবেজ জায়গা পরিদর্শন করে আসেন। 54 জন স্থানীয় ইঞ্জিনিয়ারকে প্রশিক্ষণের জন্য আমেরিকাতেও পাঠানো হয়। এই ঘটনায় কয়েক বছর পর চীনে কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসে। 1949 সালে প্রেসিডেন্ট মাও জেদং থ্রি গর্জেস বাঁধ নির্মাণের পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তারপরে 5 দশক পর বাঁধ নির্মাণের কাজ শুরু হয়। তবে নির্মাণের পর যখন প্রথমবার থ্রি গর্জেস বাঁধ জল ভর্তি করা হয়, তখন এই জল বেরিয়ে চীনের 1,500 শহর ভাসিয়ে দেয়। স্থানীয়রা এর বিরুদ্ধে প্রতিবাদে সফল হন। এই ঘটনা আন্তর্জাতিক স্তরেও পৌঁছে যায়। পরে থ্রি গর্জেস বাঁধে কংক্রিটের স্যুট, স্পিলওয়ে গেট সহ নানান জরুরি ব্যবস্থা নেওয়া হয়। এই বাঁধ নির্মাণের কাজ সহজ ছিল না। 32টি টারবাইনের একটি মোট 700 মেগাওয়াট শক্তি উৎপাদনে সক্ষম এমন টারবাইন ব্যবহার করা হয় থ্রি গর্জেস বাঁধে। থ্রি গর্জেস বাঁধের বাঁধ চীনের অর্থনীতি ফুলে ফেঁপে ওঠার অন্যতম কারণ বটে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।